রাজ্যের আইনসভার মধ্যে যখন কৃষকদের নিয়ে কোনো আলোচনা হয়, কোনো ডিবেটে অংশগ্রহণ করি, বারবার সুপরামর্শ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের পরামর্শ সেই অর্থে কর্ণপাত করেনি। তাই আমরা ভাবছি বসে থাকলে হবে না, আমাদের মধ্যে থেকে এই বারাসাত থেকে দেশের আইনসভার মধ্যে তাপস বাবুকে পাঠাতে হবে, রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী চিৎকার করবে, দেশের আইনসভার মধ্যে তাপস বাবু চিৎকার করবে, আর মাঠে ময়দানে আমরা এসে আবার আমাদের রাজ্যে এসে এই গঙ্গাতে এই আপনার শাসনে বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গায় কৃষি প্রধান এলাকা আছে ওখানদের কৃষকদেরকে নিয়েও আমরা মাঠে ময়দানে আন্দোলন করব। দেখব রাজ্য সরকার, দেখব কেন্দ্র সরকার কতদিন আমাদের রাজ্যের কৃষকদেরকে উপেক্ষা করে চলে। ভোটের সময় যেভাবে ভোটারদের কাছ থেকে ভোট চাই, দাদু মামা খালা মাসি পিসি চাচা যা ইচ্ছা বলে ভোটটা চাইছি, শুধুমাত্র জনগণের ঐক্যবদ্ধ একজোট হয়ে না থাকার ফলে এই ভোটের এক দেড় মাস দু মাস ভোটারদের সাথে আমরা এই নেতা রাজারা রাজনীতি করছি, রাজার মতো আচরণ করছি। আর ভোট মিটে যাওয়ার পরে যখনই আপনার আমি ভোট পেয়ে গেলাম, আমি পার্লামেন্টে গেলাম, আমি রাজ্যের আইনসভায় গেলাম, আমি জেলা পরিষদের মেম্বার হলাম, সমিতির মেম্বার হলাম, পঞ্চায়েতের মেম্বার হলাম, যে কোনো লেভেলে নির্বাচন হোক না কেন, ভোট দেওয়ার আগে পর্যন্ত আপনাকে আমি রাজার মতো ব্যবহার করি। আপনার সাথে কাকা ভোটটা দেবেন, জ্যাঠা ভোটটা দেবেন, চাচা ভোটটা দেবেন, মাসি ভোটটা দেবেন, পিসি ভোটটা দেবেন, আর ভোট মিটে যাওয়ার পরেই ঠিক উল্টো হয়ে যায়। ভোটারদের সাথে তখন আমরা যেন আমরা রাজা হয়ে যাই, ভোটাররা তখন প্রজা হয়ে যায়। এই কারণটা কি, ভোটাররা শুধু ঐক্যবদ্ধ থাকতে পারে না বলে, জোটবদ্ধ থাকে না বলে। আমরা একটা কথা আপনাদের বলতে পারি, ভোটের সময় যেভাবে আপনাদের দ্বারে গিয়ে আমরা ভোট চাই, আপনারা যদি এই বারাসাত লোকসভা কেন্দ্রে আমাদের খামচিহ্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, একজন লোকসভার সদস্যের যে ডিউটিগুলো আছে সেগুলো পূরণের সাথে সাথে মানুষের যে চাহিদা হয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের প্রয়োজন হয় এমপিকে, সেই এমপি সাহেবা এমপি মহাশয়া আপনাদের নাগালের মধ্যে আর থাকে না, সেই ট্র্যাডিশনকে আমরা ভেঙে আমরা দায়িত্ব নিয়ে বলছি প্রতিটা বিধানসভাতে নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট মাসের সময়ে আমরা দুয়ার এমপি প্রকল্প চালু করব। অর্থাৎ আপনার ভোটের সময় যেমন আপনার কাছে এসে ভোট চাইছে, এই মধ্যম গ্রামে এসে ভোট চাইছে, ভোট মিটে যাবে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান। এমপি মহাশয় শুধু রাজধানী চড়ে শতাব্দী চড়ে বা দুরন্ত বা ওই ধরনের বা ফ্লাইট চড়ে দিল্লি যাবে আসবে, বড় বড় ভাষণবাজি করবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে, ওটা নয়। তার ডিউটি যেমন দিল্লিতে গিয়ে পালন করবে, সাথে সাথে সাধারণ মানুষেরও অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক রেকমেন্ডেশন থাকে, অনেক সহায়ের প্রয়োজন হয়, কিন্তু দুঃখের বিষয় এমপি তো দূরের কথা, এমপির যেগুলো চালাচামুন্ডা আছে তার কাছেও গিয়ে পৌঁছায় না, বা পৌঁছে গেলেও অনেক সময় অর্থের বিনিময় ছাড়া কোনো রেকমেন্ডেশন হয় না। এই ট্র্যাডিশনকে আমরা ভাঙার জন্য, এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। এমপির দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিককে তার পক্ষ থেকে যে পরিষেবা দেওয়ার দরকার সেটাই আমরা দুয়ার এই পরিষেবাটা চালু করব যদি আপনারা সুযোগ দেন। কেন সুযোগের কথা বলছি, অবশ্যই সংবিধানের ধারা খুলুন, 18 বছর ঊর্ধ্বে ভারতীয় নাগরিকের ভোটদানের পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু আমরা কি দেখছি আজকাল রাতের অন্ধকারে গিয়ে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, বা অর্থের বিনিময়ে বা অবৈধ কোনো লেনদেনের বিনিময়ে ভোটটা
নিজেদের পক্ষে অনেকে টানার চেষ্টা করছে, আবার কেউ বিভাজনের রাজনীতি করে ভোটটাকে কাটিয়ে আনার চেষ্টা করছে। আমরা না বিভাজনের রাজনীতি করব, না রাতের অন্ধকারে আমাদের অত কর্পোরেট ফান্ড নাই 500,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলবো ভোটটা আমাকে দিন, বা অন্য কোনো অবৈধ পন্থার অবলম্বন আমরা করব না। আমরা সরাসরি আপনাদের কাছে প্রস্তাব দেব, আপনারা যদি ভোট দিয়ে আমাদেরকে জেতান, আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে এই লোকসভা কেন্দ্রের যে 16 লক্ষের অধিক যে মানুষ আছে, যে চা পাওয়া, যে অভাব অভিযোগ, কোন জায়গায় পানীয় জলের সমস্যা, কোন জায়গায় স্বাস্থ্য পরিষেবার সমস্যা, কোন জায়গায় শিক্ষা পরিষেবার সমস্যা থেকে শুরু করে কোন ক্ষেত্রে দেখছি যে সমস্ত বিলগুলো আসছে অনেক ক্ষেত্রে অনেক সোসাইটিকে আঘাত করছে, অনেক বিল বিভাজনের পন্থা তৈরি করে দিচ্ছে, অনেক বিল কৃষকের বিপক্ষে যাচ্ছে, অনেক বিল সর্বোপরি আমরা নাগরিক আমাদের বিপক্ষে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই পার্লামেন্টে তিনি বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার হবেন। আমরা পাঠিয়েছিলাম পার্লামেন্টে যে কৃষক আমরা আছি, আমাদের হয়ে দুটো সওয়াল করবে, যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই কেন 7,000 টাকার নিচে, 7,000 বিলো কেন, এটাকে বাড়ানো কিভাবে যায়। তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে আমাদের কৃষকদের ব্যবস্থা করা হোক। আপনাদেরকে একটা ডেটা দিয়ে যাচ্ছি, শহর এলাকার মানুষ, গ্রামের থেকে শহরের মানুষ একটু অ্যাডভান্স আমরা শুনেছি, আমিও গ্রামের একজন ছেলে, তো হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, যদি ভুল বলি অবশ্যই এসে আমাকে বলবেন যে ভাই জান এটা ভুল বলছেন, আমি রেক্টিফাই করে নেব, পরে কোনো জায়গায় বক্তব্য দিলে তাদেরকে সঠিকটা বলবো। এডুকেশন হ্যাজ নো এন্ড, আমি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবো না, শিক্ষার শেষ নাই, আমি আপনার কাছ থেকে শেখার জন্য প্রস্তুত আছি। একটু খোঁজ নিয়ে দেখুন এই বারাসাত লোকসভার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তারপরেও পশ্চিমবাংলার কথা যদি বলি আমাদের কৃষকদের মাসিক গড়াই মাত্র 7,000 টাকার নিচে। কেন হবে? পশ্চিমবাংলায় 88 লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে, যদিও তৃণমূল সরকার বলছে ওটা নাকি বেরিয়ে 1 লক্ষ হেক্টর করেছে, আমি বিতর্কে যাব না। যদি এত জমি পরিমাণ জমি থাকে চাষযোগ্য জমি, পশ্চিমবাংলার 70% মানুষ এই কৃষিকাজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে, প্রায় 50% মানুষ সরাসরি এই কৃষিকাজের সাথে যুক্ত আছে, তাহলে এত বড় যে ইন্ডাস্ট্রি চলছে, এই যে সিস্টেমটা চলছে, এদের মাসিক গড়াই 7,000 টাকার নিচে কেন? আমি বারবার পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় কৃষিমন্ত্রীকে প্রশ্ন করেছি যে আপনি আমাকে এক্সাক্ট ফিগারটা বলুন যে 2021-23 সাল চলছে, কোন সময় 2022 সাল চলছে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কৃষকদের মাসিক গড়াই কত হয়েছে। বারবার মাননীয় মন্ত্রী মহাশয় খুব মিষ্টি মিষ্টি কথা বলে শুধু কৃষকদের গড়াই বেড়েছে, 2 ডবল বেড়েছে, 3 ডবল বেড়েছে, এই ধরনের তথ্য দিয়েছে, কিন্তু ফিগারে কত, সংখ্যায় কত, কত হাজার টাকা ইনকাম করছে, সে তথ্য কিন্তু আইনসভার একজন সদস্যকে দিতে বাধ্য, তিনি দেয়নি মন্ত্রী, ভাবতে পেরেছেন? তারপরে আমি দেখলাম যদি তৃণমূল দিতে বাধ্য না হয়, রাজ্যের মন্ত্রী যদি দিতে না চায়, আমাকে তো চুপ করে বসে থাকলে হবে না, কারণ আমি যেখানকার বিধায়ক সেখানকার 80% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তাদের রুজি রুটির কথা ভেবে, তাদের জীবন চরিত্রের কথা ভেবে, তাদের হয়ে আওয়াজ তোলার জন্য আমি স্টাডি করতে লাগলাম, একটু দেখতে লাগলাম, তথ্য ঘাঁটতে ঘাঁটতে ভারত সরকারের দেওয়া একটা তথ্য অনুযায়ী দেখলাম পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে, 2021 সালের তথ্য। আমি তো অবাক হয়ে গেলাম, এদের জীবনযাপন কিভাবে হয়, আরো একটু খুঁজতে ইচ্ছা গেল, যদি 7,000 টাকা মাস গেলে আমাদের রাজ্যের ইনকাম করে কৃষকরা, তাহলে অন্য অন্য রাজ্যে ভাবছিলাম 8,000 ইনকাম করবে, 9,000 ইনকাম করবে, 10,000 ইনকাম করবে, আমি একটু খুঁজতে লাগলাম, এগুলো আমাকে খুব ভালো লাগে, একটু দেখার চেষ্টা করি। আমি না পারলে যারা আছেন শিক্ষিত মানুষজন তাদেরকে তাদের পরামর্শ নিই, তাদের সহযোগিতা নিই, তো আমি খুঁজতে খুঁজতে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম, হরিয়ানা রাজ্যের ডিটেলসটা দেখলাম, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ডিটেলসটা দেখলাম, এবং আপনারা শুনলে অবাক হবেন কাশ্মীরের ডিটেলসটা দেখলাম।
পাঞ্জাবের ডিটেলসটা দেখলাম, অবাক হয়ে গেলাম। কারো বাস গেলে 22,000 ইনকাম, পরিবার পিছু কৃষকদের, কোন কৃষকদের মাস গেলে 18,000 টাকা ইনকাম, কোন রাজ্যের কৃষকদের মাস গেলে 15,000 ইনকাম। আমার আরো দেখতে একটু ইচ্ছে করলো আর সব থেকে টপে কোন রাজ্য আছে। দেখতে দেখতে দেখলাম মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্যতে মাত্র 313 হেক্টর কৃষিজ জমি আছে। সেখানকার কৃষকগুলো মাসের শেষে বা মাস গেলে গড় মাসিক আয় তাদের পরিবার পিছু 29,000 থেকে 30,000 টাকা। আমার দেখে তো মাথা ঘুরে গেল। মাত্র 313 হেক্টর জমি আছে মেঘালয়তে। আর আমি যখন দেখেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে 88,00,000 হেক্টর জমি, তাহলে আমাদের এত কৃষকদের গড়াই কমছে কেন? এই সমস্যা সমাধানের জন্য রাজ্যের আইনসভার মধ্যে যখন কৃষকদের নিয়ে কোনো আলোচনা হয়, কোনো ডিবেটে অংশগ্রহণ করি, বারবার সুপরামর্শ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের পরামর্শ সেই অর্থে কর্ণপাত করেনি। তাই আমরা ভাবছি বসে থাকলে হবে না, আমাদের মধ্যে থেকে, এই বারাসাত থেকে দেশের আইনসভার মধ্যে তাপস বাবুকে পাঠাতে হবে, রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী চিৎকার করবে, দেশের আইনসভার মধ্যে তাপস বাবু চিৎকার করবে, আর মাঠে ময়দানে আমরা এসে আবার আমাদের রাজ্য এসে এই গঙ্গাতে, এই আপনার শাসনে বিভিন্ন জায়গাতে, যে সমস্ত জায়গায় কৃষি প্রধান এলাকা আছে, ওখানদের কৃষকদেরকে নিয়েও আমরা মাঠে ময়দানে আন্দোলন করব। দেখব রাজ্য সরকার, দেখব কেন্দ্র সরকার কতদিন আমাদের রাজ্যের কৃষকদেরকে উপেক্ষা করে চলে। আমার লোক পাঠাতে হবে তো, আমার লোক না পাঠালে আমার দুঃখের কথা বলার জন্য তো কাকে আছে? দেশের দেশে প্রায় 140 কোটির ওপরে মানুষ আছে। এই 12-7 লোকসভার মধ্যে 16,00,000-এর ওপর অধিক মানুষ আছেন, ভোটারদের বলছি, মানুষ অনেক আছে। যদি 16,00,000-এর অধিক ভোটার সবাই পার্লামেন্টে গিয়ে বলে, শাসনের লোক পার্লামেন্টে গিয়ে বলে আমার এই সমস্যা, মধ্যমগ্রাম শহরের মানুষজন পানীয় জলের সমস্যা, ড্রেনেজের সমস্যা, যার সমস্যা আছে সবাই যদি বলে, আমাদের বলার এনার্জি থাকলেও যিনি শুনবেন তার এনার্জি থাকবে? স্বাভাবিকভাবে 10,00,000-এর লিমিটেশন ছিল, বাড়তে 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 কোনো জায়গায় 18,00,000 হয়েছে, কোনো জায়গায় 17,00,000, কোনো জায়গায় 14,00,000 মানুষের। এই 140 কোটি মানুষের মধ্যে আমরা 543 জনকে পাঠাই পার্লামেন্টের মধ্যে। কারণটা কি? এনারা আইন তৈরি করবে, বা কোনো আইন তৈরি আছে সেটাকে সংশোধন করবে। কাদের জন্য সংশোধন হবে বা কাদের জন্য আইন হবে? কোনো আদানি আম্বানিদের জন্য নয়, কোনো গোয়েঙ্কাদের জন্য নয়, এক কথায় কোনো কর্পোরেটদের জন্য আইন তৈরি বা সংশোধন নয়। যারা ভোট দিয়ে চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যদিও প্রধানমন্ত্রী কবে চায়ের দোকান কোথায় তার হাতের চা কে খেয়েছে, পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটা, যে আমরা এখনো খুঁজে পেলাম না তাকে, কাকে তিনি চা খাইয়েছেন বা তার চা কে খেয়েছেন, তা ওই বিষয়ে যাচ্ছি না। জনগণের হাতে এত ক্ষমতা সংবিধান দিয়েছে, আপনার আমার হাতে এত ক্ষমতা দিয়েছে সংবিধান, বিনয় বাদল দীনেশ আত্মবলিদানের ফলে, শহীদ আশফাক উল্লাহর আত্মবলিদানের ফলে, প্রীতিলতা অধ্যাদের আত্মবলিদানের ফলে, আপনার বিরসা মুন্ডার আত্মবলিদানের ফলে, ভগৎ সিং এর আত্মবলিদানের ফলে, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা কারো আত্মবলিদান আত্মত্যাগের ফলে যে আমরা পাওয়ারফুল সংবিধান পেয়েছি, সেই সংবিধান কিন্তু আপনার হাতে দিয়েছে, যে পাওয়ারটা আপনি চাইলে আপনার এলাকার চা বিক্রেতাকেও প্রধানমন্ত্রীর আসনে বসাতে পারবেন। গর্ব করে বলি আমরা,